আমাদের গাড়িটা মোটামুটি 3-4টা গাড়ির পেছনে ছিল, তো আমাদের ড্রাইভার আগে থেকে হচ্ছে তার লুকিং গ্লাসটা খুললেন, তিনি হচ্ছে আবার আমাদের সাথে কথা বলতেছিলেন। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের সময় চলে আসলো এবং হচ্ছে লুকিং গ্লাস খুলে উনি ওনার টাকাটা দিয়ে দিলেন এবং উনি হচ্ছে স্লিপের জন্য ওয়েট করতেছিলেন। তো এখানে একটা জিনিস দেখে একটু খারাপ লাগলো যে টোলে যারা কাজ করেন তাদের এখানে যদি পর্যাপ্ত এটা কি বলে পর্যাপ্ত যদি হচ্ছে আলো বাতাসের ব্যবস্থাটা আমার কাছে একটু কম লাগলো। তো এটা আমরা প্রায় খেয়াল করি, তো যেহেতু হচ্ছে ভিডিও করতেছিলাম সেক্ষেত্রে বলা আর কি। তো আমরা সামনে হচ্ছে একটা বাসকে দেখলাম যে পুলিশ চেকিংয়ের জন্য দাঁড় করা আছে। তো আমরা হচ্ছে আস্তে আস্তে অগ্রসর হচ্ছিলাম আমাদের সামনের দিকে হচ্ছে আমরা গোমতী সেতুতে উঠছিলাম। এটা গোমতী নদীর উপর অবস্থিত আর এটা হচ্ছে ঢাকা চিটাগাং রোডে। তো ঢাকা চিটাগাং রোডে যারা হচ্ছে নিয়মিত যাত্রী এবং একই সাথে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এইদিকে যারা যান এবং কুমিল্লা হয়ে যারা কিনা সিলেটের দিকে যান তাদের কাছে এই সেতুটা খুবই পরিচিত। তো এই দেখতেই পাচ্ছেন যে মানে অসাধারণ একটা দৃশ্য, রাতের বেলায় যখন হচ্ছে লাইট অন করা হয় সেতুর তখন সেটা আরও বেশি চমৎকার লাগে। আমরা যদি ডান দিকে তাকাই, এটা ঈদের পরপর ছিল, তো সেক্ষেত্রে আমরা দেখি যে দুটো সেতু আছে, একটা হচ্ছে পুরাতন সেতু এবং একটা হচ্ছে নতুন সেতু। তো এই দুটো সেতুর মাঝে এখন বর্তমানে ওয়াকিং ওয়ে রাখা হয়েছে, তো অনেক মানুষ হচ্ছে ঘোরার জন্য এখন সেতুতে ওঠেন। তো দৃশ্যগুলো হচ্ছে ভালো, আর আপনি যদি কখনো সময় পান তাহলে অবশ্যই হচ্ছে একদিন আমি নিজেও ট্রাই করব যে সেতুর মাঝখানে হেঁটে যাওয়ার এই ফিলিংসটা আশা করি হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট একটা ফিলিংস দিবে। তো দেখতে দেখতে আমরা হচ্ছে সেতুর প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা একটা মোটামুটি ভালো স্পিডে গাড়িটা রেখেছি, যেহেতু হচ্ছে এখন ঢাকা চিটাগাং রোড সব বেশ কিছু রোডে হচ্ছে স্পিড গান থাকে স্পিড টেস্ট করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের সবার উচিত একটা রেগুলার স্পিডে গাড়িটাকে রাখা, আবার একই সাথে হচ্ছে সেটা কিনা আপনার সেফটি ও নিশ্চয়তা দিবে। তো এই ছিল আজকের ভিডিওটিতে, তো অবশ্যই নতুন কোনো ভিডিওতে নতুনভাবে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মুবারক।